हेलो फ्रेंड्स, स्वप्नास खाना पिनार नतून एक रेसिपी सबाई के स्वागतम। आज के सीमेर बीची और डिम दिए एक मजादार भरता तैरी करे देखाबो। चलून देखे निया जाक आजकेर ए भरता तैरी करार रेसिपी। सीमेर बीची और डिमेर ए भरताटी तैरी करार जन्नो एक पैने परिमाण मतो जल गरम करे निये छी। एबार एर मध्य एक कप खोसा छाड़ानो सीमेर बीची, आधा चा चामच लवण और आधा चा चामच हलुदेर गुड़ो भालो करे मिशिए 10 मिनट मीडियम आँचे सिद्ध करे निच्छी। दस मिनट पर सीमेर बीचीगुलो आमार सिद्ध होए गिए छे। एबार एगुलो के आमी नामिए निच्छी। एबार आरेकटी प्याने 2 टेबिल चामच सरिषार तेल गरम करे निच्छी। तेलटा गरम हुए गिए छे। एबार एर मध्य 5-6 टी शुक्नो मरीच दिए भेजे निच्छी। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কয়েকটি রসুনের কোয়া দিয়ে রসুনের কোয়াগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি রসুনের কোয়াগুলো নামিয়ে নিচ্ছি। এবার আবার ওই একই তেলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সবশেষে এই একই তেলে সিদ্ধ করে নেওয়া সিমের বিচিগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে সিমের বিচির কাঁচা গন্ধটা চলে যায়। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি সিমের বিচিগুলো নামিয়ে নিচ্ছি। এবার ভর্তাটা তৈরি করার জন্য একটি বাটিতে ভেজে নেওয়া শুকনো মরিচ, ভেজে নেওয়া রসুনের কোয়া ও 1 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি।
मरीच रसुन और प्याज दिए चटके नेवार पर एबार एर मध्ये एकटी सिद्ध डिम दिए भालो करे मेखे निच्छी। এখন ভেজে নেওয়া পেঁয়াজ ও স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে নেওয়া সিমের বিচি দুই টেবিল চামচ, ধনে পাতা কুচি ও একটি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবশেষে দুই চা চামচ সরিষার তেল দিয়ে মিশিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে সিমের বিচি ও ডিম দিয়ে মজাদার ভর্তা। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।